পুলিশের নির্দেশে ভোট আপাতত স্থগিত। ভোট স্থগিতের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের হাত রয়েছে এমনটাই অভিযোগ করেছে শাসক দল। হাই মাদ্রাসা পরিচালনা সমিতির নির্বাচন স্থগিত রাখায় মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভে বসে ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার চাঁচল এক ব্লকের থাহাঘাটি হাই মাদ্রাসার সামনে দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে অবস্থান বিক্ষোভ করেন শাসক দলের তৃণমূল নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন চাঁচল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আফসার আলী। যদিও কংগ্রেস কটাক্ষ করে বলেছে শাসক দল হার নিশ্চিত ভেবেই পুলিশকে দিয়ে ভোট স্থগিত করেছে, এটা শাসক দলের নাটক, দম থাকলে ভোটের দিনক্ষণ ঠিক করুন, ময়দানে দেখা হবে। তৃণমূলের দাবি, মাদ্রাসার প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে এই নির্বাচন ভণ্ডুল করেছে, যদিও তা মানতে নারাজ মাদ্রাসা কর্তৃপক্ষ। টিচার্স ইনচার্জ মোহাম্মদ সামাউন ইসলাম জানান, পুলিশের তরফে বাহিনী না পাওয়ার বার্তা পেয়ে আমরা ভোট করাতে পারছি না। বিক্ষোভকারী তৃণমূল নেতারা যে দুর্নীতির অভিযোগ আনছে সেটা ঠিক নয়। চাঁচল থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।